আসসালামু আলাইকুম। আজকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাস অনুযায়ী আমরা আজকে শুরু করব HTML এর একটি বেসিক স্ট্রাকচার। শুধুমাত্র HTML ট্যাগ দিয়ে আমরা একটি HTML পেজের ডকুমেন্ট ডিজাইন করব, যেখানে কোনো স্টাইল থাকবে না। তো আমরা ক্লাস ওয়ানটা একটু রিভিউ করি যে আসলে HTML টা কি জিনিস। HTML টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই HTML টা কি, এটা কোনো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ হচ্ছে এই দিয়ে আপনি কোনো কন্ডিশন বা কোনো কাজ করতে পারবেন না, যেটা দিয়ে আপনি কোনো ইমেজকে কন্ট্রোল করা অথবা কোনো টেক্সটকে কন্ট্রোল করা এগুলো কিছুই করা যায় না, জাস্ট একটা ডিজাইনকে শো করা যায়। তো HTML টা সাধারণত ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, যে ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চিন্তা করেন, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস অথবা ডেস্কটপ অ্যাপস, এক্ষেত্রে XML নামে একটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়েবের ক্ষেত্রে HTML। তো এটি প্রয়োজন কেন? আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার হতে চান, অবশ্যই আপনাকে ডিজাইনিং শিখতে হবে, কারণ আপনি যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো ওয়েবসাইট যখন আপনি ইউজ করেন, দেখেন যে পুরো যে সিস্টেমটা এটি একটি ডিজাইনের উপরে নির্ভরশীল। আপনার ডিজাইন যেরকম, ডেভেলপমেন্টও এরকম হয়। আপনি যদি একটা সফটওয়্যার ইনস্টল করেন আপনার মোবাইলে, তো আপনার এই সফটওয়্যারটা যেভাবে ডিজাইন করা হয়েছিল ওইভাবেই, এই ডিজাইনের উপর ভিত্তি করে মূলত আপনার এই ডেভেলপমেন্টটা করা। এই কারণে ডিজাইনের গুরুত্বটা একটু বেশি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে শুধু HTML দিয়ে আপনি কি করতে পারবেন, শুধু HTML দিয়ে আপনি জাস্ট একটা মার্কআপ বার করাতে পারবেন, যেখানে হচ্ছে আপনার জাস্ট একটি আপনি দেখতে পারবেন এটা H1, এটা H2, বা এটা একটা হেডিং, এটা একটি প্যারাগ্রাফের একটি ইমেজ, কিন্তু এর সুন্দর কোনো ভিউ থাকে না। তো এই ভিউ দিতে গেলে কি করতে হয়, HTML এর সাথে আমাদের CSS অ্যাড করতে হয়। তো এই CSS টা অ্যাড করলে দেখা গেছে যে আপনার ডিজাইনটা আরও সুন্দর হয়, আরেকটু দেখতে ভালো লাগে। আরেকটু অ্যাডভান্সে যখন যাবেন, সেখানে আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টটা কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। তো ক্লায়েন্ট সাইড কেন বলা হয় জাভাস্ক্রিপ্টকে, কারণ হচ্ছে যে কোনো ইউজার চাইলে আপনার ওয়েবসাইটের যে জাভাস্ক্রিপ্ট আপনি ইউজ করছেন এটা সে চাইলে দেখতে পারে, এবং অন টাইম সে ছাড়া জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করতে পারে, যেটা হয়তো আপনার মেইন সার্ভারে কোনো সমস্যা করবে না, কিন্তু তাৎক্ষণিক সে কিছু চেঞ্জ করে বা আপনি নিজেও চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কী হয়। তো দেন হচ্ছে আমরা চলে যাব PHP-তে, অথবা আমরা PHP-তে যাব, কিন্তু অন্যরা যারা পাইথন শিখে বা Node.js শিখে তারা ওইদিকে ডাইভার্ট হয়ে যায়। তো এরপর আসে যে HTML শিখতে হলে আমাদের কী কী লাগে, যেটা আমরা জানি অলরেডি, যে HTML শিখতে গেলে আপনার তিনটে জিনিস লাগবে। HTML ল্যাঙ্গুয়েজটা একটু জানতে হবে, একটু না, HTML ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, একটা এডিটর এবং একটি ব্রাউজার। এই তিনটি জিনিস হলে আপনি কি করতে পারবেন, একটি ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন। তো ওয়েবসাইটের সরি, যে কোড এডিটরগুলো কি, বা এই এডিটরগুলো হচ্ছে যে সাধারণত যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কোড করব, এগুলো সাধারণত আমরা এডিটর বলি। তো এরকম এডিটর আছে, সবাই চেনেন নোটপ্যাড, তারপর আছে নোটপ্যাডের আপডেট ভার্সন Notepad++। তো আমরা এছাড়া আরও আছে, যেমন সাবলাইম আছে, ড্রিমওয়েভার আছে, আপনার অ্যাটম আছে। তো আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ইউজ করতে পারেন। আপনি আরও বিস্তারিত জানতে এই নামগুলো দিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন দেখবেন। তো আমরা ইউজ করবো ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে যে যেহেতু এটা মাইক্রোসফটের একটা পণ্য, আর এটার ইন্টারফেস অনেকটা ভালো, অনেক ভালো লাগে। তো এই কারণে আমরা চয়েস যার যার কাছে, কিন্তু আমি পার্সোনালি এটাকে রেফার করি। তো আমরা যদি নোটপ্যাড, সরি, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি, দেখুন এখানে অলরেডি আগের একটা ওপেন করা ছিল প্রজেক্ট, আমি এটাকে কেটে দিচ্ছি। আপনি আচ্ছা এখান থেকে, এটা হচ্ছে একটা ভিজুয়াল স্টুডিও কোড, এখানে কি কি আছে আমরা দেখাই, যে এটা হচ্ছে আপনার প্রজেক্ট ফাইল যেটা আপনার এখানে ওপেন থাকবে, যে এখানে লেখা আছে এক্সপ্লোরার।
এই পার্টটাতে থাকবে আপনার যে প্রজেক্টটা আপনি ওপেন করবেন, দেন থাকবে ওপেন এডিটরস, এখানে থাকবে হচ্ছে যে আপনি যে ফাইলটা ওপেন করবেন ওইটা এখানে যে ট্যাবটা এখানে ওপেন হবে, যেমন আপনি দেখেন একটা আইকন ওপেন করেন, এই আইকনটা দেখেন এখানে ওপেন এডিটরে আছে, কারণ হচ্ছে এই আইকনটা এখানে ওপেন আছে, এই ট্যাবটা এখানে ওপেন আছে দেখে আপনার ওপেন এডিটরসে শো করবে। এভাবে যদি আপনি আরেকটা ইমেজ ওপেন করেন এই ইমেজটাও এখানে দেখাবে। এরপর আসলে এখানে কি কি আছে, এখানে একটি আছে সার্চ, এই সার্চের মাধ্যমে আপনার প্রজেক্টের যে কোনো ফাইল বা সফটওয়্যার, সরি ফাইল বা কোনো ইমেজ ওই ফাইলে আছে এরকম, ওই প্রজেক্টে আছে এরকম জিনিস আপনি এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবেন। দেন এখানে আছে আপনার সোর্স কন্ট্রোল, এটা আপাতত দরকার নাই। দেন 3 নম্বরটাতে আসেন, এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি, এক্সটেনশনটা হচ্ছে আপনি যখন আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা নতুন ইনস্টল করবেন ওই ক্ষেত্রে এটা সাদামাটা একটা টেক্সট এডিটর হিসেবে কাজ করবে, কিন্তু এটাকে আপনি যখন আপনি এখানে যে কাজটি করবেন, যেমন আমরা এখন HTML ডিজাইন করব, এই ক্ষেত্রে HTML এর কাজটাকে আর একটু সহজ করার জন্য কিছু এক্সটেনশন পাওয়া যায়, যারা বিভিন্ন যে এটাকে বলতে পারেন যে থার্ড পার্টি কিছু সফটওয়্যার প্লাগিনস, সফটওয়্যার প্লাগিনস বলতে পারেন, যে প্লাগিনস গুলো হচ্ছে যে কিছু ডেভেলপার তৈরি করে দিয়েছে যে যার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনের কাজটা আরেকটু সহজভাবে করতে পারি। তো এরকম আমাদের HTML এর ক্ষেত্রে দুইটা জিনিস দরকার, হ্যাঁ, একটি হচ্ছে এমিট, EMMIT, এমিট, হ্যাঁ, আর এই যে এমিট, এমিট না লিখলে HTML ইমিট লেখেন, এটি দেখেন, এটি লেখার পরে দেখবেন যে আপনার এখানে এমিট এখানে আসছে না, যদিও এমিটের পরিবর্তে আপনারা এমিটটা সম্ভবত এখানে এক্সটেনশন থেকে উঠিয়ে দিয়েছে, তো আপনারা এটা ইউজ করবেন HTML স্নিপেটস। তো HTML এমিট লিখলে এই দুইটা সাজেস্ট করবে, একটা হচ্ছে HTML CSS সাপোর্ট আর একটা হচ্ছে HTML স্নিপেট, এই দুইটা এখানে আনইনস্টল আছে কারণ আমি তো ইনস্টল করে রেখেছি। তো আপনারা এই দুইটা প্লাগইন একটু ইনস্টল করে নেবেন, আর আরেকটা হচ্ছে ইন্টার লাইসেন্স ফর CSS, এটা ইনস্টল করে নিতে পারেন, এটা হচ্ছে আপনি আমরা যখন CSS করব তখন এটা হেল্পার হিসেবে কাজ করবে। এই তিনটা প্লাগইন আপনারা ইনস্টল করে নেবেন। দেন আরেকটি লাগবে অটো রিনেম, অটো রিনেম ট্যাগ, এটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, তো এই অটো রিনেম ট্যাগটাও আপনারা ইনস্টল করবেন। তো এটা আমরা যখন কাজ করতে যাব তখন দেখব। তো এই চারটি এক্সটেনশন আপনাদের জন্য প্রয়োজন, তো এই চারটি প্লাগ ইনস্টল করবেন। দেন হচ্ছে আমরা এখানে আসি, তো এরপর হচ্ছে আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড থেকে একটু বের হই, আমি চলে আসি আমাদের প্রজেক্ট ফোল্ডারে, যেহেতু আমাদের ক্লাস টু আজকে, তো আমরা ক্লাস টু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন এখানে ধরেন যে দুইটি ফাইল আমার ফোল্ডার আমার ক্রিয়েট করা আছে, একটি ইমেজ একটি হচ্ছে ভিডিও। তো ভিডিওতে কি থাকবে, ভিডিওতে হচ্ছে আমাদের প্রজেক্ট রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো থাকবে, এবং ইমেজে থাকবে আমাদের প্রজেক্ট রিলেটেড যত ইমেজ আছে থাকবে বা আমরা নতুন করে অ্যাড করব। এরপর আসেন যে যেহেতু আমরা HTML লিখব, এই ক্ষেত্রে আমাদের একটি HTML ফাইল লাগবে। তো HTML ফাইলটা আমরা ক্রিয়েট করব কিভাবে, তো আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়ে লিখব টেক্সট ডকুমেন্ট। তো টেক্সট ডকুমেন্টের শেষে দেখেন আমার এখানে এক্সটেনশনটা শো করছে, আপনাদের অনেকের ওখানে আপনাদের অনেকের কম্পিউটার হয়তো .txt শো করবে না, সেক্ষেত্রে এটা শো করানোর উপায় কি, আপনার ভিউতে ক্লিক করবেন Windows 10 থেকে, দেন হচ্ছে যে ফাইল নেম এক্সটেনশন এটা আপনাদের ওখানে আনচেক থাকবে, আপনার জাস্ট এটাকে চেক করে দেবেন, তাহলে আপনি এই এক্সটেনশনটা দেখতে পারবেন। তো আমরা যদি আবার আরেকটি ফাইল তৈরি করি, দিলাম যে যেহেতু আমরা আমাদের ফাইলের নাম দেবো index.txt, দিলাম txt, এখন যদি আমি এখান থেকে এটাকে অফ করে দিই, দেখেন আমার .txt নেমটা উঠে গেছে। তো আমি এখান থেকে আবার কি করব, এক্সটেনশনটাকে ভিউ করে দিব, দেন এই এক্সটেনশন থেকে আমি যে কাজটা করবো .txt করে দিব HTML HTML। এখন দেখেন যে আমাদের আইকনটা একটা ব্রাউজার আইকন হয়ে গেছে এবং নেমটাও চেঞ্জ হয়ে গেছে index.html। তো এখন আসুন যে ভিএস কোডে আমরা এই ফোল্ডারটাকে ওপেন করব কিভাবে, এটা দুইভাবে ওপেন করা যায়। প্রথমটি হচ্ছে আপনি এখান থেকে ফাইলে যাবেন, যাওয়ার পর দিবেন ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডারে গিয়ে আপনি আপনার ডিরেক্টরিতে যাবেন, ডিরেক্টরিতে গিয়ে আপনি আপনার এই যে ফোল্ডারটা যে ক্লাস টু এর ভিতর আমার সব কিছু আছে,
তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়ালি ওপেন করব না, আমি জাস্ট ক্লাস টুটাকে সিলেক্ট করে ওপেন দেব। এখন দেখুন আমার পুরো ফোল্ডারটা, আমার পুরো প্রজেক্টটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এবং আপনি যখন এই যে এই এই আইকনটাতে ক্লিক করবেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের ওখানে দুইটি ফোল্ডার ছিল, ইমেজেস ভিডিও আর একটি ছিল ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং এটা সম্পূর্ণ ফাঁকা, এখানে কিছু নেই। তো ইমেজে কি আছে, ইমেজে আমাদের দুইটা ইমেজ আছে, একটা এটা আর একটা হচ্ছে একটা আইকন, দেন আরেকটা আছে যে ভিডিওতে একটা ভিডিও আছে শুধু। তো ভিডিওটা এখানে প্লে হবে না, জাস্ট এরপর দেখেন ওপেন এডিটর, এখানে হচ্ছে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন করে রাখছি, দেখে এখানে আসছে। তো এটাকে আপনারা এখান থেকে কলাপস করে দিতে পারেন। ওকে, এরপর আসেন যে আমরা এইচটিএমএল এর কিছু ইম্পর্টেন্ট শব্দ যেগুলো হচ্ছে আমাদের জানা অনেক প্রয়োজন। তো প্রতিটা এইচটিএমএল এর তিনটা জিনিস আমাদের, তিনটা শব্দ আমরা বারবার ইউজ করব, একটি হচ্ছে এলিমেন্ট, আরেকটি হচ্ছে ট্যাগ এবং অ্যাট্রিবিউট। তো এলিমেন্ট কি, ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি? এলিমেন্ট হচ্ছে যে এক একটি ব্লককে একটি এলিমেন্ট বলে। তো এরকম ব্লক কীরকম, এখানে যদি আমরা আসি দেখবেন যে, আচ্ছা আপাতত জাস্ট এই তিনটা জিনিস মনে রাখেন, এলিমেন্ট, ট্যাগ এবং অ্যাট্রিবিউট। তো আমরা একে একে কাজ করতে করতে এই তিনটা সম্পর্কে জানবো। তো এইচটিএমএল ফাইল শুরু করার আগে আমাদের প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে যে আমার যে এই ফাইলটি এইচটিএমএল টাইপের এটা আমাকে বলে দিতে হবে, এবং আমরা এইচটিএমএল এর কোন ভার্সন ইউজ করছি এটাও বলে দিতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, তো এইচটিএমএল ফাইভের ক্ষেত্রে যে কাজটি করা হয় এখানে লেখা হয় ডক টাইপ এইচটিএমএল। তো এখন আসেন যে এটা কিভাবে করা হয়, এটা লিখতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে এটা হচ্ছে আপনার, এটাকে আমরা লেস দেন বলি, তো এখানে লেস দেন না, এটা হবে যে আপনার, তো এই লেফট সাইড, সরি, যে আমরা এটাকে লেস দেন যেটাকে বলি প্রোগ্রামিং এর ভাষায়, এটার নাম হচ্ছে লেফট অ্যাঙ্গেল, আর এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তো এখানে যে কাজটি করতে হবে, লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেটরি দেন হচ্ছে ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ, দেন লিখতে হবে আমাদের এইচটিএমএল। তো এখানে একটি জিনিস খেয়াল করেন যে আমরা লিখেছি ডক টাইপটা বড় হাতের, এইচটিএমএলটা ছোট হাতের। এটা হচ্ছে গ্রামার, যে এই ট্যাগটি লেখার গ্রামাটিক্যাল রুলস, আপনি যদি এইচটিএমএলটা বড় হাতের লেখেন তাও সমস্যা নেই, কাজ করবে, কিন্তু যে গ্রামাটিক্যাল যে একটা নিয়ম এই অনুযায়ী আমাদেরকে এভাবে লিখতে হবে। তো এটি হচ্ছে এই লেখাটির মাধ্যমে আমরা ব্রাউজারকে বলে দিব যে তুমি যে পেজটি ওপেন করছো এটা হচ্ছে একটি HTML5 দিয়ে তৈরি একটি ওয়েব পেজ, আর এটি হচ্ছে একটি ডকুমেন্ট টাইপের পেজ। তো এখন কথা হচ্ছে HTML এর কয়টি ভার্সন ছিল, তো এটা হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন, HTML5। এর আগে ছিল যেমন XHTML ছিল, তার আগে HTML ছিল, তো এগুলোর জন্য আলাদা রকমের ডিক্লেয়ার করা লাগতো। তো আমরা হচ্ছে HTML5 এ যদি কাজ করি তাহলে আমরা আগেরগুলো সব কিছু একসাথে জেনে যাবো, কারণ হচ্ছে ওগুলোকে এক্সটেন্ড করে HTML5 তৈরি করা। তো এরপর আসুন যে HTML ডক টাইপের পরে আমাদের কি করতে হবে, এই ডক টাইপের পরে আমাদের যে কাজটি করতে হবে, এই মেইন যে HTML এলিমেন্ট এটা হচ্ছে আমাদের শুরু হবে। তো পুরো যে আমাদের ওয়েব পেজ এটা পুরোটাই হচ্ছে একটা HTML এলিমেন্ট। হ্যাঁ, তো HTML এলিমেন্ট কি, HTML এলিমেন্ট হচ্ছে আমরা একটা HTML ট্যাগ লিখবো, HTML দেন হচ্ছে এটা ওপেনিং ব্র্যাকেট এবং সরি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ HTML, এর ভিতরে যা যা লিখবো এই সব কিছু মিলেই হচ্ছে একটা HTML এলিমেন্ট। তো এই HTML এলিমেন্টের ভিতরে সাধারণত তিনটি ভাগে এটাকে ভাগ করা, সরি দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে হেড আর একটি হচ্ছে বডি। তো এটা আমরা কিভাবে করব, এখানে আছে যে প্রতি HTML এর ভিতরে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি বডি, আর হেড আর আরেকটি হচ্ছে বডি। তো এই হেডে কি থাকে আর বডিতে কি থাকে, তো আপনারা যদি এই জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করেন যে আমরা পুরোটাই হচ্ছে কি আমাদের, আমরা যদি একটা মানুষের শরীরকে চিন্তা করি সে পুরোটা মিলে হচ্ছে একটা
একটা একজন মানুষ, কিন্তু তার ভিতরে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি তার বডি। তো HTML হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে থাকে এই ডকুমেন্ট, এই আমরা যে একটি ডকুমেন্ট এখানে লিখছি, এই ডকুমেন্টের যাবতীয় ইনফরমেশন হেডের মধ্যে থাকে। তো এখানে থাকে যেমন মেটা ট্যাগগুলো থাকে, মেটা ইনফরমেশন থাকে, লিঙ্ক থাকে, স্ক্রিপ্ট থাকে, হ্যাঁ, তারপর একটি বেজ ইউআরএল থাকে। এই সবগুলো পার্ট মিলে হচ্ছে হেড, এবং এই হেডের ভিতর আপনি যা কিছু লিখবেন এই পার্টগুলো সাধারণত ইউজাররা দেখে না। মিনস হচ্ছে যে আমরা যে পেজটা ওপেন করি ব্রাউজারে, এই ব্রাউজারে এই হেডের মধ্যে আমরা যা লিখবো এই পার্টটি এখানে ওপেন হয় না। আর বডিতে আমরা যে পার্টগুলো লিখবো ওইগুলোই হচ্ছে কি হয় ইউজারের কাছে ভিজিবল হয়। তো হেডে সর্বপ্রথম কি থাকে, আমরা যদি এতটুকু রান করি ফার্স্টে, তো আমরা এটাকে রান করতে পারি কিভাবে? এখান থেকে ইনডেক্স ডট এইচটিএমএলটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যে কাজটা হবে, যে আমাদের যে ডিফল্ট ব্রাউজার আছে, যে এখানে আপনি যে ব্রাউজার আইকনটি দেখবেন ওই ব্রাউজারে এই ফাইলটি ওপেন হবে। তো এখানে দেখেন কি ওপেন হয়েছে, এখানে হচ্ছে যে আমাদের প্রজেক্টের নাম ইনডেক্স ডট এইচটিএমএল, দেন হয়েছে যে এখানে দেখেন আমার যে রুট, যে আমার যে প্রজেক্টটা যেখানে আছে, আমার প্রজেক্টটা কোথায় আছে, এটা আছে যে এই জি ড্রাইভের মধ্যে ওয়েব ডিজাইন নামে একটি ফোল্ডারের ভিতরে ক্লাস টু, দেন হচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটি হচ্ছে কি আমার এই পেজের ইউআরএল। আর এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের সাইটের টাইটেল যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমরা তো এটা দেখতে খুব খারাপ লাগছে, আমরা চাচ্ছি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল না, এটা আমরা সেট করে দিব যে এটার নাম হবে যে ক্লাস টু। তো এই কাজটা আমরা কিভাবে করব, তো আমরা প্রথমে যে কাজটা করি এটাকে অর্ধেকে নিয়ে আসি, আর আমাদের এডিটরটাকে অর্ধেকে নিয়ে আসি, তো পাশাপাশি থাকবে। তো দেখেন আমরা যখন এখানে লিখব টাইটেল, টাইটেল লেখার পর ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং, সরি ওপেনিং ট্যাগ এবং যখন ক্লোজিং ট্যাগ লিখবে, এরপর সেখানে কি লিখবে যে দিস ইজ ক্লাস টু। আবার দেখলেন যে ক্লাস টু, সিম্পল ক্লাস টু, এটা লিখে যখন সেভ দিবেন, এখানে যখন রিলোড দিবেন দেখেন ক্লাস টু হয়ে গেছে। তো এখন আসেন, ক্লাস টু তো হইলো, এরপর হচ্ছে যে একটা জিনিস দেখেন, আমরা যখন এখানে বারবার চেঞ্জ করছি, এখানে বারবার আমাদের কি করা লাগছে, এখানে রিলোড বাটনটা ক্লিক করা লাগছে। তো আমরা চাচ্ছি যে না, এই কাজটা আমরা করবো না, এই কাজটা আমরা অটোমেটিকভাবে করবো। এক্ষেত্রে যে কাজটা করবেন আপনি, এখানে রাইট বাটন ক্লিক করে দিবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার একটা আইপির সাথে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমার ক্রোমে ওপেন হয়েছে, তো আমরা চাচ্ছি না একটা ক্রোমে রান করতে, আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করে ক্রোমটাকে অফ করে দিলাম, আমি এটাকে ওপেন অ্যামিনিতে ওপেন করলাম। তো আপনি যে ব্রাউজার অভ্যস্ত এটাতে ওপেন করবেন, যদি ক্রোম ইউজ করেন ক্রোমে ওপেন করবেন, আর যেটা আপনি রেগুলার ইউজ করেন আর কি। তো আমি ওপেন অ্যামিনিতে ওপেন করলাম, করে এন্টার দিলাম, দেখেন আমাদের ক্লাস টু চলে আসছে, এবং এখানে আমাদের টাইটেল যেটা সেট করলাম ওইটাও আসছে। তো এরপর আসেন যে আমরা যে টাইটেল চেঞ্জ করে দিলাম যে টাইটেল টু এডিট, দিয়ে যখন সেভ দিবেন দেখেন এখানে অটোমেটিক সেই রিফ্রেশ নিয়ে চেঞ্জ করে নিছে। তো এটা হচ্ছে লাইভ সার্ভারের সুবিধা, আপনারা এই জিনিসটা ওপেন করে নেবেন প্রথমে। এরপর আসেন যে আমরা এই, তো আসুন এই HTML ট্যাগের ভিতর কি থাকে, আমরা বলছিলাম যে এই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত যে ইনফরমেশন বা এই ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য এই হেডের ভিতরে দেওয়া হয়। তো এর ভিতর আরেকটি যে ইনফরমেশন দেওয়া হয় সেটা হচ্ছে মেটা ইনফরমেশন, এই ওয়েবসাইট সম্পর্কে মেটা ইনফরমেশন। তো মেটা ইনফরমেশনগুলো কি, মেটা ইনফরমেশনগুলো হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটের সম্পর্কে কে এই ওয়েবসাইটের অথর, ঠিক আছে, এই ওয়েবসাইটের কপিরাইট কে, এই ওয়েবসাইটের আপনার ধরেন কিওয়ার্ডগুলো কী কী, বা একটা শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, তো এই এই যে এখানে যে কাজগুলো করবেন এগুলো সাধারণত এই যে এখানে ভিউ হবে না, জাস্ট হচ্ছে যে আপনার ওয়েব পেজের, এই ওয়েব পেজের সাথে রেন্ডার হবে কিন্তু এখানে ভিউ হবে না। তো আমরা আসেন কিছু মেটা ইনফরমেশনগুলো দেখি যে এগুলা কী কী আছে। তো সর্বপ্রথম আমরা একটি মেটা ইউজ করব, এটার নাম হচ্ছে কার সেট। তো এটি সংক্ষেপে লিখতে গেলে কি লিখবেন, যে লিখবেন মেটা, দেন হচ্ছে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে যে কাজটি হবে আমরা লিখব কার সেট। কার সেট লিখে আমরা লিখব UTF-8। তো এটা আমরা কেন লিখবো, এটা আমরা এই কারণেই লিখবো যে আমরা এই পেজে যে কথাগুলো লিখছি বা যে ট্যাগগুলো লিখছি সবগুলো হচ্ছে
আস্কি কোড বা ইউনিকোড সাপোর্টেড, ঠিক আছে? তো এই এই জিনিসটা আমরা এখানে ডিফাইন করে দিব। তো এটা হচ্ছে ব্রাউজারের রেন্ডার করতে সুবিধা হবে। এরপর লিখবো হচ্ছে আমরা এই কিছু ট্যাগ লিখবো, এগুলো হচ্ছে আমাদের ওয়েব পেজটা এসইও বা সার্চ ইঞ্জিনে যখন আমাদের সাইট সবগুলো সাইটকে সার্চ করে এই ট্যাগগুলো ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম যেটা একটি মেটা ট্যাগ লিখবো, এটার নাম হচ্ছে রোবট মেটা। এখানে লিখবেন, তো এই মেটার ভিতরে দুইটা পার্ট থাকে সাধারণত, মানে দুইটা অ্যাট্রিবিউট থাকে। তো এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে একটি হচ্ছে নেম আর একটি হচ্ছে কন্টেন্ট। তো নেমের ভিতর কি থাকবে? নেমের ভিতর থাকবে হচ্ছে যে আপনি কি কি হিসেবে কোন মেটা ট্যাগটা আপনি এখানে ইউজ করছেন। তো আমরা এখানে মেটা ট্যাগ ইউজ করছি রোবট মেটা ট্যাগ, রোবটসের মেটা ইনফরমেশন, যে ওয়েবসাইটের যে রোবটসের যে গুগলের যে সার্চ ইঞ্জিনটা আসছে আমরা তাকে বলে দিব যে তুমি কোন কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে তুমি স্ক্যান করবা। তো এখানে আমরা যদি লিখে দিই যে কন্টেন্ট, যে রোবটের কন্টেন্টগুলো কি হবে, তো আমরা দিলাম যে ইন্ডেক্স কমা হচ্ছে ফলো। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ওয়েবসাইটকে যখন গুগল রোবটটা স্ক্যান করবে তখন আমরা বলে দিব যে তুমি সর্বপ্রথম আমাদের পেজের আমাদের ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ তুমি স্ক্যান করবে, দেন হচ্ছে যতগুলো লিঙ্ক আছে বা যতগুলো ইনার পেজ আছে সবগুলো তুমি স্ক্যান করবা। আপনি যদি দিয়ে দেন যে নো ইন্ডেক্স, হ্যাঁ, তাহলে সে কী করবে? ইন্ডেক্স পেজ ছাড়া যে যদি ফলো দিয়ে দেন তাহলে সে বাকি পেজগুলো সে কী করবে? সার্চ করে দেখবে যে এখানে কী আছে। যদি নো ফলো দিয়ে দেন তাহলে সে কিছুই করবে না, হ্যাঁ, সে আপনার পেজটা এই তিন লাইন পর্যন্ত এসে সে চলে যাবে যে না ঠিক আছে আমাকে তো আর কিছু করতে বলা হয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে রোবট। এরপর হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার পেজটা কিছুক্ষণ পরপর রিফ্রেশ হোক, বা আপনার ধরেন আপনার পেজটা হচ্ছে কোনো লাইভ ক্লাস করার জন্য ইউজ করছেন, তো এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার পেজটা প্রতি 30 সেকেন্ড বা 1 মিনিট পর পর রিফ্রেশ হবে। এই ক্ষেত্রে এটা আপনি সেট করবেন কীভাবে? আপনি যদি কোনো এক্সটার্নাল কোড না করেন বা কোনো জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি ইউজ না করেন, সরি জাভা স্ক্রিপ্ট যদি ইউজ না করেন, তাহলে আপনি এটাকে সংক্ষেপে একটি মেটা ট্যাগের মাধ্যমে ডিফাইন করতে পারেন যার নাম হচ্ছে রিফ্রেশ। তো আমরা এটা কীভাবে লিখবো? মেটা লিখ। তো এখানে একটা জিনিস দেখেন, আপনি যখন এমএটা ইনস্টল করবেন বা এইচটিএমএল হেল্পারটা, আপনি যখন কন্ট্রোল স্পেস দেবেন বা সাধারণত আপনি যখন মেটা লিখবেন, দেখেন মেটা লেখার সাথে সাথে আপনাকে সাজেস্ট করবে, এই দেখেন এখানে সাথে লেখা আছে যে ইমেট এব্রিভিয়েশন। তো যখন আপনি এন্টার দিবেন আপনার মেটাটা অটোমেটিক চলে আসবে। দেন আমরা নেম দিব হচ্ছে রিফ্রেশ, আরই এসেছে। তো রিফ্রেশ দেওয়ার পরে কি হবে, আমার যখন নেম দিবে তার সাথে অবশ্যই আমাদের কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্টটা হচ্ছে কি, আপনি এখানে সেকেন্ডে বলে দিবেন যে হ্যাঁ তুমি 30 সেকেন্ড পর পর রিলোড নেবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু সংখ্যাটা কমাই দিই 5 সেকেন্ড দিয়ে। 5 সেকেন্ড দিয়ে যখন সেভ দিব, দেখেন আপনি 5 সেকেন্ড পর পর পেজটাকে রিলোড দিবে। সরি এখানে নেম হবে না, এখানে হবে ভুল হয়েছে, HTTP ইকুইভ। এখন যখন সেভ দিবেন দেখেন 5 সেকেন্ড পর এই দেখেন একটা রিলোড নিয়ে নিছে, কিন্তু আবার 5 সেকেন্ড ওয়েট করেন, সে দেখেন আবার রিলোড নিছে। তো এইভাবে হচ্ছে কি রিফ্রেশটা কাজ করে। তো আমরা চাচ্ছি না যে আপাতত এটাকে কাজ করুক, আমরা এটাকে জাস্ট কমেন্ট করে দিলাম। তো কমেন্ট করার সিস্টেম হচ্ছে যে আপনি লিখবেন এটাকে হচ্ছে লেফট অ্যাঙ্গেল এক্সক্লেমেটরি সাইন দিয়ে, তারপর দুটি ড্যাশ, দেন হচ্ছে আবার দুটি ড্যাশ দিয়ে রাইট অ্যাঙ্গেল। এতে কী হবে, আপনার মাঝখানে যে লেখাগুলো আছে এগুলো কমেন্ট হয়ে যাবে, মানে এই লাইনটা আর কোনো কাজ করবে না। এটা হচ্ছে HTML কমেন্ট করার স্টাইল। তো দেন হচ্ছে যে এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রথমে তিনটার কথা বলছিলাম যে HTML ট্যাগ, কন্টেন্ট এবং হচ্ছে অ্যাট্রিবিউট। তো এতটুকুতে দেখেন আমরা তিনটে জিনিসকে ডিফাইন করে দিই। দেখেন এই HTML এর এলিমেন্ট হচ্ছে এতটুকু, ঠিক আছে, যে একটি ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মাঝখানে যে যা কিছু লেখা হয় এটাই হচ্ছে এই ট্যাগের জন্য এলিমেন্ট, হ্যাঁ। আর এই প্রতিটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ অথবা সিঙ্গেল ট্যাগ এগুলাই হচ্ছে কি এক একটি HTML ট্যাগ। আর দেখেন প্রতিটি ট্যাগের কিছু ট্যাগের মধ্যে যে ওপেনিং ট্যাগের মধ্যে যে
কথাগুলো লেখা হয় বা যে কিওয়ার্ডগুলো লেখা হয়, যেমন আমরা কারসেট লিখলাম, নেম লিখলাম, কন্টেন্ট লিখলাম, এর প্রতিটাই হচ্ছে এই ট্যাগের অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনটি এলিমেন্ট, এতটুকু হচ্ছে HTML এর এলিমেন্ট। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এই দুটি মিলে হচ্ছে একটি HTML ট্যাগ, অথবা যে ট্যাগগুলোর জন্য ক্লোজিং ট্যাগ নেই এই মেটাটাই হচ্ছে কি HTML এর একটি ট্যাগ। আর প্রতিটি ট্যাগের ওপেনিং প্রতিটি ট্যাগের ওপেনিং ট্যাগ মিনস হচ্ছে যে যেহেতু এগুলো ক্লোজিং ট্যাগ নেই, এ পুরোটাই হচ্ছে কি ওপেনিং, এবং এগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগগুলোর জন্য এই কিওয়ার্ডগুলো হচ্ছে কি ওই ট্যাগের অ্যাট্রিবিউট। তো এই তিনটার নাম একটু খেয়াল রাখবেন যে কোনটা অ্যাট্রিবিউট, কোনটা এলিমেন্ট এবং কোনটা ট্যাগ। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন, আমরা এরকম আরও কয়েকটি HTTP ইকুইভ্যালেন্ট ইউজ করি। তো আমরা একটি ইউজ করলাম হচ্ছে কি রিফ্রেশ, দেন হচ্ছে একটা আমরা আরেকটি ইউজ করবো, এটার নাম হচ্ছে ক্যাশ কন্ট্রোল। হ্যাঁ, তো ক্যাশ কন্ট্রোলের কাজ কি, ক্যাশ কন্ট্রোলের কাজ হচ্ছে আপনি চাচ্ছেন যে সাধারণত দেখবেন আমরা একটি পেজ যখন প্রথমবার লোড করি, এটি লোড হয়ে একটু সময় নেয় ঠিক না, কিন্তু পরবর্তীতে যখন আবার রিফ্রেশ দেবেন তখন দেখবেন যে না, এটা আর এত বেশি রিলোড নিচ্ছে না, খুব তাড়াতাড়ি পেজটা লোড হয়ে গেছে। তো এই জিনিসটা কি হয় যে আমরা প্রথমে যখন একটা পেজ একটা ওয়েব পেজ ভিজিট করি, ওই পেজের কিছু ক্যাশ আমাদের ব্রাউজারে সেট থাকে, যার কারণে যেমন ইমেজগুলো, তারপর হেডিংগুলো, এগুলো পরের বার যখন লোড নিতে আসে তখন আর খুব একটা লোডিং ব্রাউজারকে কষ্ট করতে হয় না, সে হচ্ছে ওই যে ক্যাশ থেকে নিয়ে নেয়। তো আমরা চাইলে এই ক্যাশটাকে কন্ট্রোল করতে পারি কিভাবে, তো আমি যদি চাই যে না, আমার যে ওয়েবসাইটটি আছে এটা কোনো ক্যাশ ব্রাউজারে থাকবে না, তাহলে আমি কি লিখবো যে ক্যাশ কন্ট্রোল নো ক্যাশ। তো এটার উপকার হচ্ছে যে আপনি যখনই রিলোড দিবেন তখন নতুন কন্টেন্ট যদি থাকে সেগুলোর সাথে সাথে পেয়ে যাবে, আর নাহলে আপনাকে হার্ড রিলোড দিয়ে সাধারণত আনতে হয়। তো এই জিনিসটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট বা পরে CSS করবো তখন দেখবো যে মাঝে মধ্যে যখন আমি রিলোড দিচ্ছি কিন্তু পাচ্ছে না, তখন আরেকবার কি হয় একটা হার্ড রিলোড দিয়ে নিতে হয়। তো সাধারণত আপনারা যখন ডিজাইন প্র্যাকটিস করবেন ওই সময় এটি একটা ইউজ করে নেবেন যে ক্যাশ কন্ট্রোল নো ক্যাশ, কিন্তু যখন আপনি সার্ভারে আপলোড করে দিবেন বা গিটে আপলোড করবেন তখন আপনি নো ক্যাশটাকে কমেন্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপায়ার্স, HTTP ইকুইভ এক্সপায়ার্স। এক্সপায়ার্সের কাজ কি, এক্সপায়ার্স এর কাজ হচ্ছে যে আপনার ওয়েব পেজের যে কন্টেন্ট গুলো আছে এগুলো আপনি কয়দিনের জন্য রাখতে চাচ্ছেন। যে আপনি চাচ্ছেন যে আমি যে সাধারণত কি হয় যে কিছু পোল টাইপের কিছু যে আমরা কন্টেন্ট দেখি না, যে আপনি কি ভ্রমণে যেতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না। তো ধরেন আপনি একটা এরকম একটা পোল বানাইলেন, পোল বানিয়ে এটাকে রাখলেন যে এই এটা হচ্ছে 5 দিনের জন্য অ্যাক্টিভ থাকবে। তো আপনি এখানে বলে দিতে পারেন যে সেকেন্ড বলে দিতে পারেন, আপনাকে ডে থেকে সেকেন্ড দিতে হবে, তো এটাকে দিতে পারেন যেভাবে যে 24 ঘন্টাকে আপনি সেকেন্ডে কনভার্ট করলে যা হয়। তো দিলাম যে আমরা 2000 সেকেন্ড। হ্যাঁ, তো এখানে যে জিনিসটা হবে যে আপনার গুগল ইঞ্জিনটা কি করবে, সবাই যখন সার্চ দেবে গুগলে যে আপনি একটা পোল ক্রিয়েট করলেন যে আপনি রাষ্ট্রভাষা বাংলা চাই, এটার পক্ষে কে কে আছেন, এটা সম্পর্কে আপনি ইউনিভার্সাল একটা পোল করলেন। তো এখানে যে জিনিসটা হবে যে গুগলটা আপনি যখন কন্টেন্টটা আপলোড করলেন সেই স্ক্যান করলো, করার পর সে যখন এই লাইনটা পাবে সে তার কাছে একটা সেভ রাখবে যে হ্যাঁ আমি যে পেজটা স্ক্যান করলাম এই পেজটা হচ্ছে যে 5 দিন পর্যন্ত এটার স্থায়ী থাকবে, দেন হচ্ছে কি আমার এই পেজটা আর স্ক্যান করার দরকার নাই বা সার্চ রেজাল্টে আনার দরকার নাই 5 দিন পরে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি করবেন যে আপনারা এই এক্সপায়ারটা ইউজ করতে পারেন। এরপর আসেন HTTP ইকুইভ শেষ, দেন হচ্ছে আমরা আরেকটা মেটা ইউজ করবো, এটার নাম হচ্ছে কিওয়ার্ডস। হ্যাঁ, তো কিওয়ার্ডসটা কি, মেটা দিলাম, মেটা দিয়ে হচ্ছে কি দিব আমরা, নেম হচ্ছে কিওয়ার্ডস, কিওয়ার্ডস। কিওয়ার্ডস এর পরে কন্টেন্ট কি হবে, কন্টেন্ট হবে যে আপনি চাচ্ছেন যে আপনার এই যে পেজটা এই পেজটা কি কি কিওয়ার্ডের সাথে মিল হইলে আপনার সার্চ ইঞ্জিনে বা সার্চ রেজাল্টে আসবে, ওই জিনিসগুলো আপনি এখানে বলে দিলেন। তো ধরেন আপনার ওয়েব পেজটি যদি হয় যে টিউটোরিয়াল কেন্দ্রিক, যে আপনি আপনার ওয়েব পেজের মাধ্যমে HTML সবাইকে শেখান, তাহলে আপনি দিবেন যে HTML কমা দিলেন যে JS কমা CSS কমা PHP কমা টিউটোরিয়াল, আপনি এরকম মোটামুটি আপনার যা পার 1, 200, 500, 1000 কিওয়ার্ড কি করবেন আপনি এখানে দিয়ে দিবেন।
দেওয়ার পর যেটা হবে যে গুগল যখন গুগলে যখন কেউ সার্চ করবে যে HTML টিউটোরিয়ালস, তখন যে কাজটা হবে যে আপনার এই যে টিউটোরিয়ালটা লেখার সাথে সাথে আপনার এই পেজটাও সবার শুরুতে বলতে যদি আপনার পেজের র্যাঙ্ক ভালো হয় তাহলে সবার শুরুতে আসবে, না হলে সার্চ রেজাল্টে আপনার পেজটা চলে আসবে। এটা হচ্ছে কিওয়ার্ডের উপকারিতা। দেন হচ্ছে একটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন। তো আপনার নেম দিবেন হচ্ছে কি ডিসক্রিপশন। এখানে কন্টেন্ট কি হবে, কন্টেন্ট হবে যে একটা আমরা যদি কোনো কিছু এখানে সার্চ দিয়ে দিলাম যে HTML টিউটোরিয়াল, দেখেন প্রতিটা ওয়েবসাইট যখন আসছে সেখানে একটা ডিসক্রিপশন আসছে না, দেখেন 2 লাইন একটা ডিসক্রিপশন আসছে, ঠিক আছে। এরপর প্রতিটা ওয়েবসাইটে দেখেন যে যে আসছে তার সাথে একটা ডিসক্রিপশন আসছে, এটাই হচ্ছে কি এই ডিসক্রিপশনের মাধ্যমে আসে। তো এখন যদি প্রমাণ যে হ্যাঁ আমি তো বিশ্বাস করি না এটা কীভাবে হয়েছে, তো আপনি ওপেন করেন। ওপেন করার পর দেন হচ্ছে কন্ট্রোল ইউ দিবেন। হ্যাঁ কন্ট্রোল ইউ দেওয়ার পর দেখেন যে এখানে কী লেখা ছিল, দেখেন ওয়েল অর্গানাইজড বুটস্ট্র্যাপ জাভা, এখানে দেখেন সেম জিনিসটা লেখা আছে, এই ওয়েল অর্গানাইজড এই দেখেন বুটস্ট্র্যাপ জাভা দিয়ে একটা ডট। হ্যাঁ তার সঙ্গে বুঝতে পারছেন। এরপর দেখেন কিওয়ার্ড কী দেওয়া আছে, দেখেন HTML CSS জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ তারপর ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ট্রেনিং লার্নিং। হ্যাঁ তো এই আমরা এখানে যেরকম ইউজ করছি কমা দিয়ে দিয়ে ওরা ওই কাজটাই করছে। তো আমরা সার্চ দিয়েছিলাম কি নিয়ে, HTML টিউটোরিয়াল। দেখেন এখানে HTML পাবেন আপনি, এই দেখেন XML সবার শুরুতেই আছে HTML, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি কিওয়ার্ডের নিয়ম, কিওয়ার্ড এবং ডিসক্রিপশনের উপকারিতা। ডিসক্রিপশন আপনি কি লিখবেন, ডিসক্রিপশন আপনি এখান থেকে কপি করে হাতের উপর নিয়ে বসিয়ে দেন, সমস্যা নয়। বা হচ্ছে আপনারা নিজের থেকে দিবেন অবশ্যই, একটা কন্টেন্ট এখানে বসিয়ে দেন, ঠিক আছে। তো মোটামুটি আপনার ডিসক্রিপশনটা শেষ। তো গুগলে যখন আপনার সার্চে আসে তো ওই সময় আপনার সেটটা এরকম হবে, এখানে আপনার ইউআরএলটা দিবে আর এখানে আপনার ডিসক্রিপশনটা শো করবে। এরপর আসুন আমাদের কিওয়ার্ড গেল, ডিসক্রিপশন গেল। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে এই ওয়েবসাইটের যে অথর বা হচ্ছে যে ওয়েবসাইটটাকে যে মালিক, হ্যাঁ আপনি তার নামটা কিভাবে দেবেন। তো এটা দেওয়ার জন্য যে ট্যাগটা যে মেটাটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে অথর। হ্যাঁ আমরা দিব মেটা, নেম হচ্ছে কি অথর, AUTHOR। তো অথর ইউজ করলে কি হবে যে কন্টেন্ট দিলেন যে আপনার নামটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ যে মিস্টার রাকিব দিলে যেটা হবে যে আপনার এই লিঙ্কটা যদি কেউ শেয়ার করে তাহলে অটোমেটিক নিচে চলে আসবে যে এই লিঙ্কটার মালিক হচ্ছে কি অথর হচ্ছে মিস্টার রাকিব। দেন হচ্ছে আপনার টাইটেলটা আসবে, দেন হচ্ছে কি আসবে আপনার ডিসক্রিপশন আসবে, তারপর আপনার অথরটা, সরি প্রথমে অথর আসে তারপর টাইটেল আসে তারপর ডিসক্রিপশনটা আসে। এরপর হচ্ছে আরেকটা মেটা আছে, এটা হচ্ছে কপিরাইট। হ্যাঁ মেটা নেম হচ্ছে কপিরাইট। তো কপিরাইটে কি দিবেন, কপিরাইটে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ যে www. অবশ্যই HTTP দিবেন, http://www.website.com, ঠিক আছে। এটা দিলে যেটা হবে যে আপনার যে এখানে যে কন্টেন্টগুলো ইউজ করবে কেউ যদি এখান থেকে হুবহু কপি করে তাহলে গুগল তাকে ক্লেম করবে যে এবার তুই তো এখান থেকে কপি করছিস, হ্যাঁ তাকে একটা ওয়ার্নিং পাঠিয়ে দিবে, তার র্যাঙ্কটা কমে যাবে। তো কপিরাইটের এটা হচ্ছে সুবিধা যে আপনার কন্টেন্ট যাতে চুরি না হয় বা কেউ কপি না করতে পারে, এই কারণে এটা ইউজ করবেন। দেন হচ্ছে আপনার রিভিজিট আফটার, এটা একটা মেটা, এটার কাজ কি নেম হচ্ছে কি রিভিজিট আফটার। তো এটার কন্টেন্ট হচ্ছে আপনি ডেটে দিয়ে দিবেন যে 5 ডেজ, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আপনি গুগলের যে ক্রাউলারটা আছে বা গুগলের যে সার্চ ইঞ্জিনটা আছে সে যদি আপনি আপনার ওয়েবসাইটে একবার আসে সে এই লাইনটাতে যখন আসবে সে বুঝবে যে হ্যাঁ আজকে আমি স্ক্যান করে চলে যাচ্ছি আবার 5 দিন পরে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে কি রিভিজিট অ্যাপটারের কাজ। এরপর আমরা কিছু ট্যাগ ইউজ করব, এটা হচ্ছে যে আপনি ফেসবুকে যখন এই আপনি একটা পোস্ট শেয়ার দিবেন দেখবেন যে ওই পোস্টের সাথে কিছু জিনিস শেয়ার হয়, একটা ইমেজ শেয়ার হয়, একটা টাইটেল শেয়ার হয় এবং একটা ডিসক্রিপশন শেয়ার হয়। তো এই যে শেয়ারটা এই শেয়ারের জন্য যে কাজটা এটা আপনারা কীভাবে করবেন এটা আমি কপি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা দেখে নেন।
এখানে হচ্ছে কি, প্রথমে আছে ওজি টাইটেল। তো ওজি দিয়ে যে কাজটা করা হয় এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের জন্য। টাইটেলটা হচ্ছে আপনি এখানে টাইটেলটা দিয়ে দেবেন যে আপনার এই লিঙ্ক, এই পেজের লিঙ্কটা যদি কপি করা হয় তাহলে এখানে টাইটেলটা কি শো করবে। তো যদি কোনো নিউজ হয় তাহলে নিউজের টাইটেলটা হইতে পারে। হ্যাঁ, সাইট নেম হচ্ছে আপনি সাইটের নেম, সাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারেন। ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে যে সেম একটা ওই পেজের জন্য একটা শর্ট ডিসক্রিপশন থাকবে। টাইপ, হ্যাঁ টাইপ হচ্ছে আপনি বলে দিবেন যে এটা কি আর্টিকেল, ব্লগ নাকি ধরেন কোনো ভিডিও কন্টেন্ট। হ্যাঁ, যা হয় তাই দিবেন। তাহলে হচ্ছে যে আপনার ওখানে শেয়ারের সাথে শো করবে। দেন হচ্ছে ইউআরএল, ইউআরএলটা হচ্ছে যে আপনার এই পোস্টের জন্য যে ইউআরএলটা ওইটা দিতে পারেন। দেন হচ্ছে ইমেজ, এই ইমেজটা হচ্ছে আপনার লিঙ্কটা যখন শেয়ার হবে তাহলে কোন ইমেজটা শো হবে, ঠিক আছে। এরপর হচ্ছে উইথ এবং হাইট, যে আপনি মিনিমাম একটা উইথ এবং হাইট বলে দিতে পারেন যে আপনার যে ইমেজটা ওখানে দেখাবে তার হাইট কত হবে, তার উইথ কত হবে। এটা গেলো ফেসবুকের জন্য। তো আরেকটা যদি আমরা টুইটারের জন্য শেয়ার করতে চাই তাহলে কি করব। তো টুইটারের জন্য শেয়ার করতে গেলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই জাস্ট টাইটেল ডিসক্রিপশন ইমেজের আগে এখানে আমরা ইউজ করছি ওজি, এখানে আমরা ইউজ করব টুইটার। আর এখানে একটা এক্সট্রা একটা ট্যাগ ইউজ করছি, দেখেন সরি একটা মেটা ইউজ করছি, এটার নাম হচ্ছে টুইটার কার্ড। হ্যাঁ, তো এই কার্ডটা ইউজ করলে যেটা হয় আপনারা টুইটারে দেখবেন যারা লিঙ্ক শেয়ার করে ওদের লিঙ্কের সাথে দেখবেন চারপাশে একটা বর্ডার এবং একটা কার্ডের মতো হয়ে লিঙ্কটা শেয়ার হয়। তো এটা হচ্ছে এই মেটাটা ইউজ করার কারণে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক কিছু ট্যাগ যেগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশনগুলো হোল্ড করছে। এবং এই ইনফরমেশনগুলো দেখেন কোন ইউজার দেখবে না, সে জাস্ট দেখতে পারবে পেজ করলে টাইটেলটা দেখতে পারবে আর লিঙ্কটা দেখতে পারবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমরা যখন গুগলে ক্লিক করলাম দেখেন গুগলের এই টাইটেলের সাথে আমাদের একটা এখানে দেখেন সুন্দর একটা আইকন শো করছে, ঠিক না, কিন্তু আমাদের এখানে তো শো করেনি। এটা আমরা কিভাবে শো করাতে পারি, তো এটা দেখেন আমরা এখানে যদি দেখি ইমেজের ভিতরে আমরা একটা ফাইবিকন ডট জেপিজি নামে আমরা একটা অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি। তো অ্যাকাউন্টটা আপনারা গুগলে পাবেন যদি আপনারা লিখেন যে আইকন, শর্টকাট আইকন, শর্টকাট আইকন, দেখেন। তো এখানে শুধু শর্টকাট আইকন আসছে, জাস্ট আইকন পিএনজি দেখে দেন, আইকন পিএনজি। যদি ফেভ আইকন লেখেন যে ফেভ আইকন, দেখেন তাহলে আমরা যে এই যে দেখেন গুগল ফেভ আইকনটাই সবার আগে দিছে। এর সাথে আরো আইকন অনেকগুলো পাবেন, যেহেতু আমরা একটা লার্নিং সাইট করতেছি। তো দেখেন আমরা এইটাকে কপি করলাম বা এটা একটু এটাকে দেখতে ভালো লাগছে, সেভ এজ। তো সেভ এজ দেখেন আপনারা চাইলে আপনাদের যে প্রজেক্ট ফাইল ওইটাতে নিয়ে যেতে পারেন। আমাদের আছে ওয়েব ডিজাইন ক্লাস টু ইমাজেস, এখানে আমরা এটাকে রিনেম করে দিই, হ্যাঁ ফেবিকন ডট পিএনজি। তো দেখেন এখানে আরেকটি ফেবিকন কিন্তু ছিল, কিন্তু দুইটার এক্সটেনশন ভিন্ন, এই কারণে কোনো সমস্যা করেনি। তো যদি দুটো অবশ্যই দিন আমি দেওয়ার চেষ্টা করবেন। তো সাধারণত ফেবিকন একটাই থাকে একটা ওয়েবসাইটে। তো আমরা এই যে পিএনজিটাকে আমরা চাচ্ছি কি করব, আমাদের এখানে অ্যাড করব। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব এখানে আমরা লিঙ্ক নামে একটি ট্যাগ ইউজ করব, লিঙ্ক। তো লিঙ্কের কাজ কি, এই লিঙ্কের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিলেশন আর একটা হচ্ছে কি এইচরেফ। আপনি যখন ফাইবিকন অ্যাড করতে যাবেন ওই ক্ষেত্রে রিলেশনটা হবে শর্টকাট আইকন, শর্টকাট আইকন। তো এই আইকন তো দিলেন, দেওয়ার সাথে সাথে আপনাকে লিঙ্কটা বলে দিতে হবে যে এই যে ইমেজটা ইউজ করবো এই ইমেজটা আছে কোথায়। আপনি যদি এখানে কপি করে লিঙ্কটা দিয়ে দেন, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এই লিঙ্কটা ইউজ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি না কি আমরা যে ইমেজটা ডাউনলোড করছি ওটা ইউজ করবো। এক্ষেত্রে দেখেন এখানে একটা সুবিধা আছে, আপনি যখন কন্ট্রোল স্পেস ক্লিক করবেন আপনার প্রজেক্টের যে রুট ফোল্ডারটা আছে এটা পুরোটাই আপনাকে এখানে সাজেস্ট করবে। দেখেন আমাদের এখানে কী কী আছে, একটা ইমেজ ফোল্ডার আছে, ভিডিও ফোল্ডার আছে, এটা হচ্ছে রুটে। হ্যাঁ, আরেকটা আছে কি ইন্ডেক্স এইচটিএমএল। তো আমাদের ইমেজটা আছে কোথায়, ইমেজের মধ্যে। ইমেজের ভিতরে আমাদের দেখেন তিনটা তিনটা ফাইল আছে, ব্লগ ওয়ান, ফেভিকন, ফেভিকন ডট জেপিজি আর ফেভিকন ডট পিএনজি। তো আমরা ইউজ করবো পিএনজি, সেভ দিলাম, এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনি জেপিজি দিতাম, জেপিজি দিলে কি হতো, এখানে যে জেপিজি নামে যে ইমেজটা ছিল ওইটাই আসছে এখানে, ঠিক আছে। তো আমরা পিএনজিটা ইউজ করি, ওকে। তো এখানে যদি আপনাদের নিজস্ব কোনো লোগো থাকে বা ব্র্যান্ডের লোগো থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো এই লিঙ্কের সাথে আপনারা শর্টকাট আইকনের সাথে আরেকটা
অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে টাইপ। হ্যাঁ, এখানে টাইপটা হবে ইমেজ স্ল্যাশ এক্স আইকন, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট আইকন ইউজের ক্ষেত্রে এই মেটা ট্যাগটা ইউজ করা হয়। তো এতটুকু হচ্ছে আমাদের যাবতীয় হেডার বিস্তারিত। তো এরপর আমরা বডি ট্যাগে যাব, যে বডির ভিতরে আসলে কী থাকে। তো এখানে আমরা এতটুকুতে যা যা শিখলাম সেটা হচ্ছে ট্যাগ কি, ডক টাইপের কাজ কি, বা হচ্ছে শুরুতে আমাদের কি করতে হয়, যে এই পেজটা যে আমাদের একটি HTML5 এর ডকুমেন্ট, এটা আমাদেরকে এই লাইনটার মধ্যে আমি ডিক্লেয়ার করে দিতে হবে। দেন হচ্ছে আমরা HTML একটা ট্যাগ ইউজ করব, এই HTML ট্যাগের মধ্যে আমরা বাকি কাজটা করব। তো প্রতিটি HTML এর ভিতরে দুটি পার্ট থাকে, একটি হচ্ছে হেড আর একটি হচ্ছে কি বডি। তো হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে ওই ইনফরমেশন গুলো থাকে যেগুলো হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় ইনফরমেশনটা হোল্ড করে, এবং এই এখানে আমরা যা যা লিখবো এগুলো সাধারণত আমাদের ওয়েব পেজে ভিউ হবে না। হ্যাঁ, আর এখানে কিছু মেটা ট্যাগ আছে, যেমন টাইটেল যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা টাইটেল ট্যাগটা ইউজ করব, আর যদি মেটা ইনফরমেশন গুলো সেট করতে চাই তাহলে হচ্ছে কি করব, আমরা মেটা ট্যাগটা ইউজ করব। আর প্রতিটা মেটা ট্যাগের দুটি পার্ট থাকে, প্রতিটা একটি হচ্ছে নেম অ্যাট্রিবিউট, কন্টেন্ট অ্যাট্রিবিউট, অথবা প্রপার্টি অ্যাট্রিবিউট, কন্টেন্ট অ্যাট্রিবিউট, এবং HTML ইকিউব অ্যাট্রিবিউট। এবং এখানে আমরা দেখছি যে কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড, হ্যাঁ, ডিসক্রিপশন অ্যাড করতে গেলে ডিসক্রিপশন কিওয়ার্ড, ঠিক আছে, নেমে ডিসক্রিপশন লিখতে হবে, তারপর কপিরাইটের জন্য নেমে কপিরাইট লিখতে হবে, সাম এভাবে। তো আপনারা একটা জিনিস বলি, যে আপনারা যদি প্রতিটা ওয়েবসাইটকে এভাবে আপনারা কপি করে বা কপি করে লিখবেন কিনা, তো এই জন্য আমি একটা শর্টকাট দেখাই যে আপনারা কীভাবে এই সবগুলো ট্যাগকে শর্টকাটে পেয়ে যেতে পারেন। তো আসুন এখানে যে কাজটা আমরা করব, যে এটাকে বলা হয় ভিএস কোড স্নিপেটস। হ্যাঁ, ভিএস কোড স্নিপেটস। তো আপনারা যে কাজটা করবেন, যে প্রথমে গুগলে যাবেন, গিয়ে লিখবেন যে ভিএস কোড স্নিপেট জেনারেটর, লিখে সার্চ দিলে দেখবেন এখানে একটা প্রথমে একটা লিঙ্ক আসবে, স্নিপেট জেনারেটর। আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে আসবে যে এখানে দেখেন অনেকগুলো তিনটা ব্রাউজারের জন্য স্নিপেট তৈরি করতে পারবেন, ভিএস কোড, সলভেন্ট টেক্সট, অ্যাটম। আপনারা অবশ্যই ভিএস কোডটা সিলেক্ট রাখবেন। দেন হচ্ছে এখানে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশন হচ্ছে আপনি দিতে পারেন যে মেটা ট্যাগ, মেটা ট্যাগ। দেন হচ্ছে ট্যাগ ট্রিগার, হ্যাঁ, ট্যাগ ট্রিগারে দিলে এখানেও সেম নাম দিতে পারেন, মেটা ট্যাগ, কোনো ভ্যারি করে না। হ্যাঁ, তো মেটা ট্যাগ দিতে পারেন যে সরি কন্টেক্সট পড়ে গেছিল, মেটা ট্যাগ ইনফরমেশন দেন, ইনফরমেশন। তো ইনফরমেশন দেওয়ার পরে আমাদের কাজ, প্রাথমিক কাজ শেষ। হ্যাঁ, এই মেটা ট্যাগ লেখার পরে আমাদের এই পুরো স্নিপেটটা ট্রিগার হবে। আর স্নিপেটটা কী হবে, স্নিপেটটা হবে যে আমরা এই দেখেন এখানে লিঙ্ক থেকে আমরা জাস্ট এই এতটুকু আমরা কপি করে নিলাম। হ্যাঁ, মেটা এটি পর্যন্ত। আচ্ছা, আর একটা মেটা ট্যাগ আপনাদেরকে দেখানো হয় নাই, এটা হচ্ছে আপনারা ব্রাউজারকে বলে দিতে হবে যে সে উইথ এর সাথে সে চেঞ্জ হবে কিনা। একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, দেখেন ধরেন এই সাইটটায় আমরা যখন উইথটাকে কমাবো, দেখেন আপনারা রাইট বাটন ক্লিক করে এখানে মোবাইলে ক্লিক করবেন। হ্যাঁ, দেখেন আপনি যখন মোবাইলে ক্লিক করার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো শো করবে। তো এখান থেকে আমরা যদি গ্যালাক্সি X5 সিলেক্ট করি, দেখেন আমাদের এটা কিন্তু এই সাইজের সাথে ফিট হয়ে গেছে। যদি রিলোড দেন দেখেন এটার ভিউই চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে মোবাইল ভিউ। এই ভিউটা HTML কিভাবে ডিটেক্ট করে, এক্ষেত্রে আরেকটি মেটা ট্যাগ ইউজ করা হয়, যে ট্যাগের মাধ্যমে আমাদের বলে দিতে হয় যে হ্যাঁ, তুমি যখন ব্রাউজারের উইথ চেঞ্জ হবে তুমি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবা। তো এটার জন্য যে মেটাটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে মেটা ভিউ পোর্ট, মেটা, এটা নেম হবে কি ভিউ পোর্ট, VIEWPORT, ভিউ পোর্ট। তার কন্টেন্ট কি হবে, কন্টেন্টটা হবে আপনার যে আপনি বলে দিবেন যে উইথ ইকুয়াল ডিভাইস, ডিভাইস উইথ, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এটার সাথে আবার বলে দিতে হবে যে ইনিশিয়াল স্কেল কত। হ্যাঁ, তো ডিভাইস উইথের সাথে সে যে জিনিসটা করবে যে ইনিশিয়াল স্কেল 1.0, যে সে হচ্ছে যে উইথটা পাবে ওই উইথের সাথে সে কি করবে 100% সে ফিট হয়ে যাবে।
তো এখন আসেন, এতটুকুকে আমরা কি করব, কপি করব এটার পর্যন্ত। কপি করার পরে তো আমি এখান থেকে, আচ্ছা এটা তো কপি করলাম, কপি করার পর আপনি যে কাজটা করবেন যে স্নিপেট জেনারেটর, ইউ স্নিপেট, এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে দেখেন আপনি এখানে পেস্ট করছেন, এখানে একটা কোড আপনাকে কি করছে তৈরি করে দিছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে এখন যে কাজটা করবেন, কপি স্নিপেটে ক্লিক করবেন, শেষ, এই ব্রাউজারের কাজ শেষ। দেন আমরা চলে আসবো আমাদের ভিএস কোড, এখান থেকে যাব ফাইলে, ফাইলে গিয়ে যাব প্রিপিয়ারেন্স, প্রেফারেন্স, প্রেফারেন্সে গিয়ে দেখেন ইউজার স্নিপেট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন html.json-এ। যদি আপনার এখানে এখানে না থাকে নিচের দিকে থাকবে, আপনি এখানে খুঁজে বের করবেন কোথায় আছে। থাকার পর আপনি html.json-এ ক্লিক করলে দেখেন এখানে একটা একটা পেজ আসবে .json নামে। তো আপনাদের ফাইলটা এরকম থাকতে পারে যে কিছুই নেই, জাস্ট ফাঁকা, হ্যাঁ এরকম থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখানে যদি কোনো কমেন্ট থাকে এগুলো ডিলিট করে দিবেন, আর যদি কিছু থাকে এটা জাস্ট থাকলো, থাকার পর যে কাজটা করবেন, আমার এখানে অলরেডি সেট করা আছে মেটাট্যাগ, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ যেহেতু আমরা নতুন করে লিখবো। তো যদি দেখেন এখানে আরও অনেক কিছু লেখা আছে অলরেডি, তাহলে যে জিনিসটা করবেন সে সেটা কমা দিবেন এখানে। কমা দেওয়ার পরে আপনি যে কোডটা কপি করছেন ওখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমরা যে লেখাটা লিখছি এটা অলরেডি এখানে চলে আসছে। তো আসার পর যে কাজটা হবে, দেখেন আমরা ইন্ডেক্সে এসে আমি এতটুকু সব ডিলিট করে দিলাম, আমি যা যা লিখছি, লেখার পর লেখেন যে মেটা ট্যাগ, এই যে এই মেটা ট্যাগটা কোথা থেকে আসছে, দেখেন আমরা যে জিনিসটা এখানে লিখছিলাম, দেখেন এই যে মেটা ট্যাগ, হ্যাঁ দেখেন আপনি আমরা কন্ট্রোল স্পেস ক্লিক করেন, এটা এখানে আসবে। আসার পর মেটা ট্যাগে দেখেন আমি এখানে যে ডিসক্রিপশনটা আপনি লিখছিলেন যে মেটা ট্যাগ ইনফরমেশন, লেখার পর দেখেন আপনি যখন এন্টার দেবেন, দেখেন আমি যা যা লিখছি সব এখানে চলে আসছে। আমাদের আর কি করতে হয় নাই যে নতুন করে আর লিখতে হয় নাই। তো এটাই হচ্ছে কি এই জিনিসের সুবিধা। এখন দেখেন এই লেখাটা এই বেশি দূরে চলে আসছে না, এখান থেকে যে জিনিসটা করবেন যে পুরো এই টেক্সটটাকে কপি করবেন, কপি করে শিফট ট্যাব, এই ট্যাবটা পাবেন ক্যাপসলকের উপরে যে বাটনটা ওইটাই ট্যাব, শিফট চেপে ধরে ট্যাব ক্লিক করবেন, এক ঘর পিছিয়ে যাবে, আর যদি ট্যাব ক্লিক করেন এক ঘর সামনে যাবে, আবার শিফট ট্যাব ক্লিক করেন এটা পিছনে আসবে। এখন দেখেন আমাদের যে বারবার যে মেটা লেখার যে ঝামেলাটা এটা হচ্ছে না, যে জাস্ট আপনারা স্ক্রিপ্ট বানিয়ে রাখবেন, দেন হচ্ছে আপনারা যখন নতুন প্রজেক্ট ওপেন করবেন জাস্ট মেটা ট্যাগ লিখে প্রেস করবেন, এই লেখাটা পুরো সারা মানে সাথে সাথে চলে আসবে। তো শুধু এই না যে আপনারা যদি কোনো একটা কাজ বারবার ইউজ করতে হয় ওইটার জন্য আপনারা কী করতে পারেন, এরকম ছোটো ছোটো স্নিপেটগুলো তৈরি করে রাখতে পারেন। তো আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। তো আরেকটা জিনিস বলি যে আমরা তো প্রথমে ডক টাইপ থেকে একদম হিট পর্যন্ত বা HTML পর্যন্ত আমি হ্যান্ড কোডে লিখছি, তো এটা শর্টকাট উপায় কী? শর্টকাট হচ্ছে আপনি জাস্ট লিখবেন HTML, লেখার পর দেখেন আপনার এখানে তিনটা জিনিস শো করছে। তো আপনার নিচের দিকে এইটা দেখেন HTML XML, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের আগের ভার্সন, HTML5 হচ্ছে আমরা লেটেস্ট ভার্সন যেটা ইউজ করবো, আর HTML যেটা আসছে এটা ডিফল্ট 5-এর। তো আপনি যদি এখানে এন্টার দেন শুধু HTML আসবে, হ্যাঁ কিন্তু আপনি যখন HTML 5-এ ক্লিক করবেন, দেখেন আমরা যে কাজটা করছি এখান থেকে সব কিছু অটোমেটিক চলে আসছে। তো এখানে দেখেন এই তিনটা জিনিস অলরেডি আমাদের স্নিপেটে আছে, আপনি চলে যে কাজটা করতে পারেন এই তিনটা জিনিস ডিলিট করে দিয়ে যে মেটা ট্যাগ লিখে ক্লিক করেন, এগুলো অটোমেটিক কি করবে এখানে চলে আসবে। দেন এটাকে মার্ক করে আমরা কি করব, শিফট ট্যাব, এটা কি করবে একদম পিছিয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের HTML এবং HTML ট্যাগের মধ্যে যা যা থাকে এই সম্পর্কে একটা বর্ণনা। তো এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন, এই জিনিসটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ যে এতটুকু প্র্যাকটিস করার দরকার নাই, যেহেতু আমরা শর্টকাট শিখে গেছিলাম কীভাবে এটাকে কপি করতে হয়, কিন্তু একবার লিখে একবার দেখবেন যে এখানে কী কী আছে। এবং আরেকটু ডিটেলস যদি জানতে চান আপনারা জাস্ট লিখবেন যে মেটা কিওয়ার্ডস লিখে গুগল সার্চে, তাহলে দেখবেন যে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান বলবে আপনারা পড়ে আর একটু ডিটেলস জেনে নেবেন। তো এখন আসুন আমরা চলে আসি বডিতে, যে বডি ট্যাগে কী থাকবে।